এবারে শুটিং সেট থেকে হঠাৎ লাপাত্তা তৃপ্তি। এক সময় অভিনেত্রী আনুষ্কা শর্মার ভাই ও তার প্রথম ছবি বুলবুলের প্রযোজকের প্রেমে পড়েন তৃপ্তি দিমরি। 2022 সালের শেষ রাতে নিজের জীবনের ভালোবাসার মানুষ কর্ণেশ শর্মার সঙ্গে ছবি দিয়ে সম্পর্কে সিলমোহর দেন, কিন্তু হঠাৎই ছন্দপতন, সম্পর্কে চিড় ধরেছে তাদের, বিচ্ছেদের পথে হাঁটেন তারা। তারপরেই এনিমেলে আকাশ ছোঁয়া সাফল্য। এবার শোনা যাচ্ছে নতুন করে প্রেমে পড়েছেন তৃপ্তি। সম্প্রতি এক বিয়েবাড়িতে যান অভিনেত্রী, সেখানেই জানাজানি হয় বিষয়টা। খবর, মডেল, ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তৃপ্তি, প্রায়ই একসঙ্গে দেখা যায় তাদের। এবার স্যামের সঙ্গে গোয়া গেলেন অভিনেত্রী, তবে কি শীঘ্রই বাগদান সারবেন তিনি? সম্প্রতি কার্তিক আরিয়ানের সঙ্গে ভুলভুলাইয়া 3 সিনেমায় শুটিং করছিলেন তৃপ্তি। গুঞ্জন রয়েছে ভুলভুলাইয়া 3 এর শুটিং ফ্লোর থেকে হঠাৎ গায়েব হয়েছেন তৃপ্তি, প্রেমিক স্যামকে নিয়ে নাকি গোয়ায় গিয়েছেন তিনি। যদিও তৃপ্তি এ বিষয়ে কিছু খোলাসা করেননি, তবে সমাজ মাধ্যমে শেয়ার করা ছবি থেকে অনুমান করা যাচ্ছে নতুন প্রেমিকের সঙ্গেই গোয়ায় ঘুরছেন তিনি। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিজের কমেন্ট বক্সে।